ত্রিপুরা থেকে বেঙ্গালুরু পর্যন্ত দেহ ব্যবসার নেটওয়ার্ক বিস্তৃত। মিথ্যে মামলায় হাজতে দুই ভাই, চর্চা সর্বত্র। ত্রিপুরা থেকে সুদূর কর্ণাটকের বেঙ্গালুরু পর্যন্ত ছড়িয়ে পড়েছে দেহ ব্যবসার মতো অসামাজিক কার্যকলাপের ছয়লাপ। এতে বিপদগামী হচ্ছে পথভ্রষ্ট যুবক যুবতীরা। এমন কাজে অনীহা প্রকাশ করায় একটি পরিবারকে বর্তমানে মিথ্যে মামলায় জড়িয়ে আদালতে চক্কর কাটতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে এক যুবতীর বিরুদ্ধে। এমন চাঞ্চল্যকর কাণ্ডের নেপথ্যে উঠে আসা অভিযুক্ত যুবতীর নাম রাজিয়া বেগম, বাড়ি ত্রিপুরার বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায়। অভিযোগ মতে উক্ত যুবতী বিগত দিনে কাজের তাগিদে বেঙ্গালুরু পৌঁছে সেখানকার একটি যৌন পল্লীতে দেহ ব্যবসায় জড়িয়ে পড়ে। পরে সে নিজের ব্যবসায় আরো কয়েকজনকে নানা প্রলোভন দেখিয়ে জড়িয়ে নেয়। একইভাবে সে ত্রিপুরার বক্সনগর এলাকার আমিনা আক্তার নামের আরেক তরুণীকে এমন কাজে নামার প্রস্তাব দিলে রাজি হয়নি আমিনা। পরে বিষয়টি নিয়ে দুই যুবতীর মধ্যে বাকবিতণ্ডা চরমে পৌঁছায়। এমনকি এক সময় আমিনাকে দেহ ব্যবসার মতো জঘন্যতম কাজে নামানোর জন্য ভয় ভীতি প্রদর্শন করে রাজিয়া। কিন্তু এতেও কাজ না হওয়াতে অবশেষে রাজিয়া বেগম আমিনা আক্তারকে উচিত শিক্ষা দিতে সম্প্রতি বেঙ্গালুরু থেকে নিজ রাজ্য ত্রিপুরায় চলে এসে আমিনার গোটা পরিবারকে মিথ্যে মামলায় জড়ানোর ছক কষতে শুরু করে। শেষে পরিকল্পনা মাফিক রাজিয়া বেগম ত্রিপুরা পুলিশের এজাহার দায়ের করে যে তাকে নাকি আমিনার ইশারায় তার দুই ভাই কাজের জন্য বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে বলপূর্বক দেহ ব্যবসার কাজে ফাঁসিয়ে দেয়। উক্ত মামলায় আমিনা দুই ভাই বর্তমানে জেল হাজতে। এদিকে আমিনার পরিবারের আরো দাবি যে রাজিয়া নিজ থেকে স্বেচ্ছায় বাড়তি ইনকামের জন্য দেহ ব্যবসায় জড়িয়েছে, এমন একাধিক প্রমাণ রয়েছে তাদের হাতে। তাছাড়া রাজিয়া বেগম একজন বিবাহিত মহিলা, সে নিজের স্বামীকে ত্যাগ করে দেহ ব্যবসায় নামে। বিষয়টি নিয়ে বার কয়েক গ্রাম্য বিচার সভা হলেও নিট ফল শূন্য। বর্তমানে উক্ত বিষয়টি ত্রিপুরার বিভিন্ন মহলে ব্যাপক চর্চিত হচ্ছে। এই মর্মে আমিনার পরিবারের লোকেরা সুবিচারের দাবিতে জেলা প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে রহস্যাবৃত এই কাণ্ডের নেপথ্যে এলাকার অনেকেই অন্য গন্ধ শুকছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশের সঠিক তদন্তে মূল ঘটনার আসল তথ্য বেরিয়ে আসবে বলে আশাবাদী স্থানীয়রা। এই মর্মে অভিযুক্ত রাজিয়া বেগমের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। আমার ভিডিওটা শুনবেন, না শুনলে কেউ কইতে পারতেন না যে আমার প্রতি কিরকম অত্যাচার সব কিছু হইতেছে। প্রধানমন্ত্রী এমন মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবদার, আমি কেন আজকে গরিব হইলাম, কেন আজকে আমার প্রতি ওই আব্দুল হক অথবা রাজিয়া নামে মেয়েটা আমার সাথে ব্ল্যাকমেল করতেছে। আমার ঘরও নাই, বাড়িও নাই, আমার বাবুও নাই, আমার দুটো ভাই একটা পাগল। আপনার কাছে একটাই অনুরোধ, বিনা কারণে আমার ফাঁসাইতেছে, ব্ল্যাকমেল করতেছে, আপনার কাছে একটা বিচার চাই, সুস্থ বিচার, আমি বাঁচতাম চাই। লাইকুম নমস্কার ভাই বোনেরা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, তারা আমার কোয়েন যাবে ভালো না খারাপ। এমনকি মুখ্যমন্ত্রী মতিবাবুর কাছে আমি একটাই আবেদন জানাই, কিসের জন্য আমার এরকম ভাষানো হইতেছে আপনারা যাচাই করেন। আমি এর আগেও আমি একটা ভিডিও করছি, আপনারা চাইতেছি দয়া মানে সাহায্য চাইতেছি, কেউ আমার ভিতরে হেল্প করেন, আবারও চাইতেছি আপনাদের কাছে, সবাই কাছে আমি অতটুকু কিছু হেল্প চাইতেছি যাতে আমার ভাইয়ের কিসের জন্য জেলে। আজকে একটার পর একটা অভিযোগ তুলতেছে, আমি নাকি মায়া পাচার করি, আমি সত্যি মায়া পাচার করি না, আবার ডাকি এসবের ভিত্তিতে আমি নাকি জড়িত আছি। আসলে আমরা এসবের ভিত্তিতে একটা বড় একটা অভিযোগ তুলতে আসছে, এ আব্দুল হুকমাম আমারও হুমকি দিছে, দেখলাম কুটিটি আর কেস দিব একটা বড় একটা, আমি ফবির বারটা আর একবারে মায়ের লেব, ওই চক্রান্ত করে সব কিছু করে অক্ষণে বর্তমানে আমার আরও বিপদে ফাড়াইতে যাইতেছে, আমার ভাইয়ের ছেলে জেলের থেকে বার করতে দিত না, আমারও ধরাই নিব। তাহলে কি আপনার কাছে একটাই মানে প্রতিমা ভূমির কাছে একটাই আবেদন, তাহলে কি ওই কি দেশের পুরো নেতা আছে সবকিছু এখান থেকে করতে পারবো, টাকা পয়সা দেশ তোরা করতে পারবো, আমরা গরিবরা কি আপনার কাছে সাহায্য পাইতাম না কিছুর জন্য? একটা পরে একটা আমার ভাইয়ের হইতেছে, সবাই আমার মার মধ্যে হুমকি দিতেছে, মারবো, একটা পরে একটা অভিযোগ তুলতেছে আপনার কাছে, আবার করতেছে ডাক ব্যবসা করে এটা করে মায়া ব্যবসা করে, আমার ভাইতে তো কোনো শক্তি নাই, আমার ভাইদের আপনারা কোন পুলিশ সদস্যের কাছে আমি একটাই আবেদন যে তারা প্রমাণ করতো যে আমি এসব করি, তারা প্রমাণ বাইট করতো, প্রমাণ ছাড়া মুখের কথায় যদি আপনারা এইসব করতেছেন, আপনারা ভাইয়ের ছেলে মারতেছেন, আমার এইসব হুমকি আমি কি আমার কে আমি দিতেছে,
তাহলে আমার মুখের কথা কিসের জন্য আপনারা কিছু সাহায্য করেন না? আপনার কাছে একটাই অনুরোধ, আপনারা সাহায্য করেন, নাহলে আমার নিজের জীবন নিজে আপনারা সামনে আমি দিয়ে আলাম। আপনারা যদি চান, আমি সত্যি কথা বলতেছি, আমি কথা বলতেছি না, আমরা ফ্যামিলিটা একদম গরিব, কিছুর জন্য মামা আমার সাথে এমনটা করতেছে? আব্দুল একটার পরে একটা অভিযোগ তুলতে আছে আমার লোক, আমার সামনে কি কেউ দাঁড়াইতেন না? বলতে হয়ে গেছে, মার কাছে একটাই আবেদন, মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমার সামনে একটু দাঁড়ানোটা না। আমরা একদম গরিব, আমরা খাইতে বাইতে আছি না, আমরা বাইতে একটু বাসন, আমাদের বাসন একটাই। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।